হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। আমি তুলি, জিএস ব্লগের আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদেরকে জানাই ওয়েলকাম। আর আজকে ভিডিওটা এখন থেকেই শুরু করছি, তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, এই পটলটা দেখো একদম পাখির মতো দেখতে। কালকে বাজার করে এনেছিল, তো তার মধ্যে এটা ছিল। তো মেয়ে বলছে যে মা দেখো পাখি পাখি পটল, খুব ভাল লাগছে না দেখতে? খুব সুন্দর, খুব ভাল লাগছে, একদম ছোট্ট পাখি। তোর কানেরটা দেখি নয় না, বল আমি কানের করেছি। আর কোথায় যাচ্ছিস বল? আধার কার্ড করতে, আধার কার্ড করতে। তো এই দেখো আমরা বেরিয়ে পড়েছি। তো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সাথে তো সেভাবে কিছুই বলা হয়নি। আমরা যাচ্ছি পলাশিপাড়াতে, ওখানে মেয়ের আধার কার্ডটা বানানো হবে, তো তার জন্যই ওখানে যাওয়া আর কি। তো ওখানে ওর একটা বন্ধু আছে, বলল যে তাহলে ওখান থেকে মেয়ের আধার কার্ডটা করবো, চলো আজকেই যাব। তো হুট করেই বেরিয়ে এসেছে, আর এখন সময় হচ্ছে 12টা। তো সকালে রান্নাবান্না সমস্ত কিছুই করে রেখে এসেছি, সেসব কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এই দেখো মেয়ে তোমাদেরকে কানের দেখাচ্ছে বারবার, ও এই নতুন কানেরটা পড়েছে বলে বারবার দেখাচ্ছে তোমাদেরকে। তো মেয়ের আধার কার্ডটা হয়ে গেছে, তো আমি ওখানে গিয়ে তেমন কিছু একটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর ওখানে গিয়ে খুব একটা সময়ও লাগেনি, ফাঁকাই ছিল, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আর এই দেখো আমরা ঘুগনি খাচ্ছি এখানে। তো এই নাজিরপুরের এই ঘুগনিটা মানে ভীষণই টেস্টি হয় আর খুব ভালো লাগে খেতে। তো আমরা যখনই আসি এখান থেকে আমরা ঘুগনি খাই। কেমন খেতে, কেমন একটু বল। তো আমরা চলে এসেছি আমাদের দোকানে সস্তা সুন্দর। ও বললো আমার কিছুক্ষণের জন্য কাজ আছে, কাজটা আমি সেরে নিই, তোমরা একটু বসো। তো আমি একটু তাড়াহুড়োই করছি, কারণ বাড়ি ফিরে আবার নয়নার নাচে ক্লাস আছে, আর এখন ক্লাস বন্ধ করাও যাবে না, কারণ ওর সামনে পরীক্ষা আছে, তার জন্য নয়নার নাচের পরীক্ষা আছে আর কি। তো সেই জন্য বন্ধটাও করা যাবে না। তো ওকে বললাম তাড়াহুড়ো করো, আর আমিও এই দোকানটায় আসি না বললেই চলে, অনেক দিন পর আজকে আসলাম। আর ও তো আসেই, প্রায় দিনই আসে। তো কাজ প্রায় শেষের দিকেই, নয়না এখন বায়না ধরলো যে আমি বিরিয়ানি খাবো, তো তার জন্য একটা দাদাকে বলা হয়েছে বিরিয়ানি আনতে, নিয়ে আসার কথা আর কি। তো দাদাটা আসলেই আমরা বেরিয়ে যাব। প্রণাম করা,
আর এই মন্দিরটা আমাদের দোকানের সামনেই, তো আমরা যে বাড়ি ভাড়া নিয়ে দোকানটা করেছি আর কি, সেই মালিকেরই মন্দির এটা। তো আমাদের কাজবাজ সমস্ত কিছু সারা হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো।